দেখাবেন আজকে আমাদের? তো ভাই বাজারে সবচেয়ে সেরা ব্লেন্ডার দেখাবো ভাই, যেটা ইটের গুঁড়া, শুকনা হলুদ, চালের গুঁড়া আমরা করে দেখাবো। আর এটা হচ্ছে একটা পরিচিত ব্র্যান্ড, যেটা অর্পা 1200 ওয়াট। আর সবচেয়ে বড় কথা কি ভাই, 1200 ওয়াট তো ঠিক আছে, এটা কিন্তু আপনার 26,000 RPM মোটর। এই যে আমি দেখাটা দেখিয়ে দিই, 26,000 RPM মোটর এখানে লেখাই আছে, এই যে দেখেন ভাই, যেটা হেলিকপ্টারের পাখার মতো স্পিড। আবার ডাবল ব্রেইন, ডাবল, হ্যাঁ ডাবল ব্রেইন। আর এটা হচ্ছে 100% কপার কয়েল, এই যে দেখেন 100% কপার কয়েল। এটাতে যত ধরনের মশলা আছে, আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা সবকিছু করা সম্ভব। আর আজকে আমরা প্র্যাকটিক্যালি এটা দেখাবো। আর এই ঝাড়গুলো হচ্ছে স্টেনলেস স্টিলের, যেটা নন ম্যাগনেট, চুম্বক ধরবে না, এবং 5 বছরের রিপ্লেস গ্যারান্টি সহকারে। আর এটাতে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই জকটা হচ্ছে অটোমেটিক সার্কিট ব্রেকার সাথে সংযোগ করা, আপনি জকটা লক না হওয়া পর্যন্ত মোটরটা চলবে না কখনো। আমি প্র্যাকটিক্যাল দেখাই, দেখেন স্টার্ট দিলাম, ঠিক আছে, এই যে মোটর কিন্তু চলে না, দেখেন এই যে অফ। এখন আমি জকটা লাগাবো, দেখেন এই যে দেখেন, আপনি কি সুবিধা আমি বলি, অনেকে আছে তাড়াহুড়া করে আপনি জকটা লাগিয়ে স্টার্ট দিয়ে দেন, জকটা ঠিক মতো না লাগলে রাবার গুলা কেটে যায়, যে রাবার গুলা তখন আপনি 300-400 টাকা লাগে, আবার মার্কেটে যেয়ে হয়রানি হইতে হয়, ঘোরাঘুরি করতে হয়। তো এই জিনিসটা লক না হলে কখনো মোটর চলবে না, যার ফলে রাবার গুলো কখনো নষ্ট হবে না। আর এটা হচ্ছে বড়টা হচ্ছে জুস চাচ্ছি করার জন্য, এটা আদা রসুন পেঁয়াজ কিমা করার জন্য, এটা হচ্ছে শুকনা মশলা করার জন্য। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শুকনা হলুদ চালের গুঁড়া এবং ইটের গুঁড়া করে দেখাবো। তো ফার্স্টে আমি আপনাদেরকে চালের গুঁড়াটা করে দেখাই, তারপর আমি হলুদ দেখাবো, ইটের গুঁড়া দেখাবো। তো এটা ছোট চারটা হচ্ছে শুকনা মশলা বা আপনার শুকনো আইটেম করার জন্য সিদ্ধ চাউল, হ্যাঁ। এই যে আমি প্র্যাকটিক্যালি আপনাকে চালের গুঁড়াটা করে দেখাই ফার্স্টে, এই যে এখন দেখেন, অনেক সুন্দর একটা চালের গুঁড়া হয়ে গেছে, দেখেন একবারে আপনার সুজির মতো হয়ে গেছে, দেখেন একদম ময়দা। এটা আরো ব্লেন্ড করতে পারবেন, চাইলে আরো ব্লেন্ড করতে পারবেন, ঠিক আছে। আরো চালের গুঁড়া সম্পূর্ণ কমপ্লিট, আমাদের অনলি 40-50 সেকেন্ড সময় লাগছে, এই যে দেখেন একেবারে টেলকম পাউডার হয়ে গেছে, একদম ময়দা, ঠিক আছে। চালের গুঁড়া অনেক সুন্দর চালের গুঁড়া হয়েছে, দেখছেন অনেক সুন্দর, এর চেয়ে সুন্দর আর কি হইতে পারে বলেন। এখন কিন্তু ভিউয়ার্স আমরা আপনাদেরকে শুকনা হলুদ, এই যে দেখেন অনেক শক্তিশালী শুকনা হলুদ, আমরা আপনাদেরকে শুকনা হলুদ করে দেখাবো কিভাবে শুকনা হলুদের গুঁড়া করবেন। দেখেন হলুদ গুঁড়া একটু ভেঙে ছোট করে নিবেন, ঠিক আছে, এই যে দেখেন। এখন আমরা হলুদ গুঁড়া করে দেখাবো আপনাদেরকে, অনেক সুন্দর হলুদের গুঁড়া করতে পারবেন। অনলি 10-15 সেকেন্ড সময় লাগছে, তারপর একটু প্র্যাকটিক্যাল দেখাই, যে দেখেন একবার পাউডার হয়ে গেছে, আরো মিক্স হবে, আমি একটু মিক্স করে দেখাই আপনাদেরকে। একদম ন্যাচারাল পাউডার হয়ে গেছে হলুদের গুঁড়া, একদম ঘরে বসে আর ইটের গুঁড়া বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই, এই যে দেখেন একেবারে হলুদের গুঁড়া, দেখছেন কত সুন্দর হলুদের গুঁড়া। আপনারা চাইলে আরো মিক্স করতে পারবেন। তো এটা কিন্তু 40 সেকেন্ডে ঘরে বসে হলুদের গুঁড়া খাবেন স্বাস্থ্যসম্মত, বাজার থেকে আর নয় ইটের গুঁড়া, এখন সরাসরি হলুদ নিজেরা ঘরে তৈরি করে খাবেন 1200 ওয়াটের ব্লেন্ডার। আর এখন আমার প্র্যাকটিক্যাল এই যে দেখেন ইটের গুঁড়া, এই যে ইট করে দেখাবো, দেখছেন কত বড় বড় ইট, এই দেখেন ইটের গুঁড়া পাউডার করে দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন, এই যে সবগুলা দিয়ে দিলাম, এই যে দেখেন ময়দা হয়ে গেছে, দেখেন এই যে ওয়াও, এই যে দেখেন ভাই একটু ক্যামেরার সামনে আসেন, ওদের ভিউয়ারদেরকে দেখাই, দেখেন একেবারে ময়দা হয়ে গেছে, এই যে আমি ফেলে দেখাই, দেখেন 10 সেকেন্ড সময় লাগছে, 10 সেকেন্ড সময়। আর এগুলো ব্লেড গুলা দেখেন, সামুরাই স্টিলের ব্লেড, যেগুলো একদম অনেক হেভি, যেগুলো এসএস এর ব্লেড। আর এই আপনার স্টিলের ব্লেড আর এই
তো ভিউয়ার্স দেখেন আপনাদের এটা স্টেনলেস স্টিল সামুরা ব্লেড অনেক হেভি উন্নত মানের এটা হচ্ছে 1.5 লিটারের একটা জার তো আপনারা জার থাকতেছে হলো তিনটা জার থাকতেছে একটা হচ্ছে জুস চাচ্ছি কিমা করার জন্য একটা 1.5 লিটারের জার থাকবে একটা আদা রসুন পেস্ট কিমা করার জন্য একটা শুকনো মশলা করার জন্য আর এগুলোর নিচে কিন্তু অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে ইলেকট্রিসিটি আপ ডাউন করলে অটো অফ হয়ে যাবে কয়েলটা কাটবে না তো ভিউয়ার্স এই ব্লেন্ডারটা 1200 ওয়াটের এটা কিন্তু আপনারা কুসরা বাজার থেকে কিনতে গেলে 6500 টাকা লাগবে এটা 100% কপার কয়েল তো আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা জাস্ট এখানে পরিচিত হওয়ার জন্য যেহেতু আমাদের অফিশিয়াল এই জন্য আমরা আমাদের এখানে খরচ অনেক কম আমরা জাস্ট নিজেরা ইম্পোর্টার তো আমরা এটা 5 বছরের রিপ্লেস গ্যারান্টি সহকারে দিয়ে থাকি তো এটার প্রাইসটা নিব আমরা অনলি ঢাকার ভিতরে 100 টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নেবেন শুধু আমরা কুরিয়ার খরচটা আলাদা হয়তো 150 বা 180 টাকার মধ্যে দিয়ে দিব এর বেশি লাগবে না তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের পণ্যটা অবশ্যই আপনারা অর্ডার করবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।